নিজের হাতে তুলে নেবেন না মন্তব্য নজরুল ইসলাম খানের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনে অর্জন কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আজ শনিবার দুপুরে বাড্ডা থানা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনিশ নিহত ও চল্লিশ আহত পরিবারকে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি নজরুল ইসলাম খান বলেন দেশের জন্য দেশের মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় চিন্তা করেন তার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য ডাটাবেস করা হয়েছে সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করে ডাটাবেজে যুক্ত করা হচ্ছে দলের পক্ষ থেকে হতাহতদের পরিবারের কাছে যাওয়া হচ্ছে তাদের দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হচ্ছে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে প্রতিদিনই দলের পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত রয়েছে আন্দোলনে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন আন্দোলনে আহত নিহতদের জন্য সরকার কিছু আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে বিএনপির পক্ষ থেকে পরিবারদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে কিন্তু অর্থের পরিমাণ দিয়ে তাদের ত্যাগের মূল্য দেওয়া যাবে না দেশের জন্য তাদের মর্যাদা অতুলনীয় নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদী শ্রেয় জানালেন মির্জা ফখরুল সংবিধানের আমল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকে স্ত্রেয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা সেটি হয়নি আজ শনিবার সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন সংবিধানের আমুল পরিবর্তনের বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন কোনো কিছুই অসম্ভব নয় তবে বিষয়টি কঠিন এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া সেটা তো হয়নি সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে তাহলে ওই জিনিসটাকে সামনে রেখে সেভাবে সংশোধন করতে হবে আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে সেই কাজগুলো শুরু করেছি এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ তারা খুবই ভালো করবেন কিন্তু তার সঙ্গে মানুষের চাটাকে নিতে হবে অনানুষ্ঠানিক মত অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ সংবিধান সংশোধন সহ এই সরকারের সংস্কার কার্যক্রম শেখ হাসিনাকে দেশে ফেরানো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে অন্তর্বর্তী সরকারকে বিএনপি দেওয়া যৌক্তিক সময় আসলে কত দিনের জানতে চাওয়া হয়েছিল মির্জা ফখরুলের কাছে জবাবে সুনির্দিষ্ট করে সময় বলা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন কারণ এটা তো কাজের ব্যাপার তবে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে তত সমাজের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হবে কারণ পলিটিক্যাল গভর্নেন্স বা রাজনৈতিক শাসনের কোনো বিকল্প নেই মির্জা ফখরুল বলেন এটা প্রমাণিত যে গণতন্ত্রই হচ্ছে সর্বোত্তম পন্থা আর যখন গণতন্ত্র ভালো হবে তখন জনগণের সঙ্গে সম্পর্কটা ওতপ্রোত হয় বি রাজনীতিকরণের প্রক্রিয়া বাংলাদেশের জন্য কখনো মঙ্গল বয়ে আনবে না অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলা হয়েছে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন অন্তর্বর্তী সরকার এখনো তাকে ফেরোচার সিদ্ধান্ত নিতে পারেনি এ বিষয়ে জানতে চালে মির্জা ফখরুল বলেন নিশ্চয়ই তারা চিন্তা করছেন তাদের উচিত হবে অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা আমরা বলেছি দেশের আদালতে তাকে ফেস বা মুখোমুখি করতে হবে আইনের সামনে আনতে হবে মির্জা ফখরুল আরো বলেন শেখ হাসিনা যদি সত্যিকারের রাজনীতি হন তার উচিত এখানে এসে ফেস করা যেটা আমার নেত্রী খালেদা জিয় করেছেন তিনি লন্ডনে ছিলেন চলে এসে ট্রায়াল ফেস করছেন জেলেও গেছেন এমনটাই রাজনৈতিক নেতাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত এখন সরকারের উচিত হবে অতি দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসা